এখন পরিচালক রাজীব বিশ্বাস, যার পরিচালিত অমানুষ, পাগল, এই সমস্ত সিনেমা আমি ফলে গিয়ে প্রচন্ড সিনেমাটা দেখেছি। তো প্রথম প্রশ্ন যেটা থাকবে, অমানুষ এবং অমানুষকে যথেষ্ট ভালো রকম লোকের কাছে প্রশংসিত হয়েছিল, তো অমানুষ স্ত্রী বানাবার কোনো পরিকল্পনা কি এখন অব্দি রয়েছে? গল্প পাওয়ার অপেক্ষায়, গল্প যদি খুব ভালো পাওয়া যায়, যেখানে দেখা যাবে যে গল্প মানুষকে টানবে, বা অমানুষ ওয়ান যে লেভেলের যেখানে গেছিলো বা যা হয়েছিল তার থেকে যদি বেটার কোনো গল্প পাওয়া যায়, বেটার কোনো ঘটনা পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই প্রডিউসারকে একবার অ্যাপ্রোচ করা যেতেই পারে যে আমরা অমানুষ সিরিজের আরেকটা কিছু বানাতে চাই। এবং সেখানে কি আমি প্রথম চাই সোহমকেই ভাবছি? হ্যাঁ, সোহম আমার যারা টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে আছেন, তারপরে সোহম আমার মানে নাম্বার ওয়ান প্রিয় অভিনেতা। ওকে নিয়ে করোনা ছবি তিনখানা ছবি করছি, আজকের একত্রিশ প্রতিঘাত রিলিজ হলো কিছুদিন আগেই। তো আমার খুব প্রিয় অভিনেতা, তো আমি চাইবো যে অমানুষ সিরিজ যদি হয় সেটা সোহম করলেই বেটার। এবং সমস্ত পরিচালকরা এখন ওটিটির দিকে একটু ঝুঁকে যাচ্ছে ওয়েব সিরিজের ক্ষেত্রে, তো আপনার কি এমন কোনো প্ল্যান আছে যে কোনো যদি ওয়েব সিরিজ বানাবো বা এমন কিছু? প্ল্যান তো ওইভাবে আলাদা করে কিছু হয় না, যদি ভালো সাবজেক্ট, ভালো প্ল্যাটফর্ম পাওয়া যায়, নিশ্চয়ই ভালো জায়গা পাওয়া যায়, মেনলি ভালো সাবজেক্ট যদি পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই একটা মাধ্যম, টিভিও একটা মাধ্যম, প্লাস টেলিভিশন একটা মাধ্যম, সিনেমাটা মাধ্যম, তাতে যে কোনো মাধ্যমেই আমরা কাজ করতে পারি, কাজ করতে চাই, সবাই চাইবে কাজ করতে। তো আশা করছি যদি ভালো সাবজেক্ট পাওয়া যায়, ভালো হাউস হয়, তো নিশ্চয়ই করবো। লাস্ট একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে আমরা এসছি আজকে প্রিমিয়ার এখানে অনুসন্ধান সিনেমাতে, এই সিনেমাটা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি খুব আশাবাদী, কারণ সিনেমাটার দু তিনটে প্লাস পয়েন্ট আছে। একটা কমলদার ছবি, খুব স্ট্রং গল্প হয়, স্টোরি হয়। সেকেন্ড হচ্ছে লন্ডনের শুটিং ছবি। থার্ড হচ্ছে ছবির অভিনেতা অভিনেত্রী যারা আছে, রিদ্ধি আছে, শাশ্বতদা আছে, পায়েল আছে, এদেরকে আমি মানে ভালো করে চিনি, বাদ বাকি যাদেরকে আছে চিনি না, মানে ব্যক্তিগতভাবে আলাপ নেই হয়তো, কিন্তু অভিনয় দেখেছি বা ইয়ে দেখেছি, তো নিশ্চয়ই ভালো কিছুই হবে। মানে আর এস কে মুভিজের ছবি, অসাধারণতার ছবি, নিশ্চয়ই ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।